নমস্কার, মো রজত, স্বাগত করছি আপনার মো চ্যানেল ব্যাঙ্কিং উইথ রজত। দেখন্তু আজির টপিক রয়েছে সেই ইংলিশ গ্রামার, যা কি কন্টিনিউ রয়েছে টপিক। ওকে, তো আজ টপিক রয়েছে একটি সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট টু। পার্ট ওয়ান আপনি যদি দেখি না, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বা এই ভিডিও বটন বক্স অছি উপরে আসে স্ক্রিনিং, সেটি আপনার লিঙ্ক দিয়ে দেবি, নয় ভিডিও তলে মধ্যে দিয়ে দেবি, বা আপনার এই প্লে লিস্টে মধ্যে মোট সবুযাক অছি ওএমসি ওড়িশা মাইনিং কর্পোরেশন। ওকে, যা কি আপনার ওএমসি পাই স্পেশাল রয়েছে, ওএমসি এক্সাম পাই আর আপনার এএসও এক্সাম পাই। ওকে, তো ভাই আপনার যা কি পার্ট টু রয়েছে, এটা পার্ট থ্রি মধ্যে বহু জলদি আপনার নিয়ে আসবি। ওকে, তো আপনি যদি আপনার এটি গোটে ছোট আনাউন্সমেন্ট করছি, যদি আপনার ওএস বা এএসও পাই প্রিপারেশন করার চাহুন, তো আপনার স্পেশালি জয়েন করে অনাকাডেমি প্লাস, যেটি কি আপনার এটি ইকোনমিক্স পলিটি আর হিস্ট্রি আপনার পড়াচ্ছি। ওকে, তো আপনার মতো ফলো করে পারে অনাকাডেমি লর্নিং অ্যাপ ইনস্টল করে, আপনার সেটি মো না লেখি মধ্যে মতো ফলো করে পারে। ওকে, তো সেটি আপনার এটি মন্থলি 12 মাস এবং 24 মন্থ প্যাক অছি, আপনার কেবল এটি মেনশন করেছি 12 মাস পাই লিখেছি 7000, কিন্তু আপনার ডিসকাউন্ট হেলা পর আপনার 6300 পড়ে যাব, এবং এটি এটি দ্বি বর্ষ পাই মানে দ্বি বর্ষ পাই লিখেছি 8400, এবং ডিসকাউন্ট পরে 7500 আপনার এটি পড়ে যাব। ওকে, তো ডিসকাউন্ট পাই আপনার রেফর কোড ইউজ করে পারে ও সি এস, সো স্মল লিখবে আর দ রেড চিহ্ন দেবে রজত, বড় লিখবে আর এ জে টি। ওকে, এই কোড আপনি ইউজ করে মতো মানে মানে এটা হচ্ছে মো রেফর কোড, এই রেফর কোড আপনার পুট করে আপ্লাই কলা পরে আপনার ডিসকাউন্ট হেবি মিলে যাব, যা কি আপনার রিসেন্ট এবে 4টা ব্যাচ লঞ্চ হয়ে যাচ্ছি আপনার ওএস মেন পাই। ওকে, ওএস মেন পাই লঞ্চ হয়ে যাচ্ছে, আপনার জয়েন করতু, এবং আপনার পাখাপাখি আপনার সাতটা আটটা লেকচার পড়বে, মুখে সেটা আপনার পড়বি, যা কি অপশনাল 1-2 জিএস 1-2। ওকে, এবং এএস পাই বহু জলদি লঞ্চ হয়ে যাচ্ছে ক্রাস কোর্স। ওকে, তো এটি যা দেখি আজ রুল নম্বর 11 মু ছাড়ি, তো 10 শেষ হয়েছিল, আজ 11 পড়িয়া। ওকে, পার্ট টু রয়েছে, তো এই সবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রে 11 রুলস কোন কইছে। ওকে, এনি রিলেটিভ প্রোনাউন, এটি রিলেটিভ প্রোনাউন মানে ডবল এস ওয়ার্ড সব, হু হুইচ দ্যাট এসেটা। ওকে, তো এনি রিলেটিভ প্রোনাউন, ওকে, ইউজ টু আর এ সবজেক্ট অ্যান্ড এ ভার্ব, দেন ভার্ব উড বি অ্যাকর্ডিং টু দ্যাট সবজেক্ট। যদি কোনসি রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে এবং সবজেক্ট মাধ্যমে ব্যবহার হচ্ছে, তেমন ভার্বটা কোন হব না, অ্যাকর্ডিং টু দ্যাট সবজেক্ট অনুসারে ভার্ব ব্যবহার হব, হুইচ ইজ আনপ্রিসিডেন্ট টু দ্যাট রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখা, কিন্তু সি ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট ওমেন দ্যাট হ্যাজ বা হেভর, এটি কোটা দেখ হব, এটি ড্যাট হব, ড্যাটর এটি রিলেটিভ প্রোনাউন কি দ্যাট লাগিলা, তো দ্যাট পাখে আপনার এটি হ্যাজ হব না, এটি হাব হব। আপনার কল কইলি এটি যদি রিলেটিভ প্রোনাউন বসব, তেমন এটি দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্যাট সবজেক্ট, সেই সবজেক্ট অনুসারে বসব। ওকে, এবং কোন সবজেক্ট অনুসারে বসব, ফার্স্ট যে সবজেক্ট অছি টিকে কনসেপ্ট বুঝ, যে সবজেক্টরে যে সেন্টেন্সরে গোটে সবজেক্ট অছি প্রথমে সি ইজ এ সবজেক্ট। ওকে, তাহলে সি ইজ ওয়ান অফ দ্য, তাহলে সি ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট ওমেন দ্যাট, এটি দ্যাট বসিলা, কিন্তু যেবে দ্যাট বসিযিব রিলেটিভ প্রোনাউন, এটি এই দ্যাট অনুসার হব, আর সবজেক্ট অনুসার হব না, জেনারেলি সি পাখে এটি হাজ হুয়ে। ওকে, কিন্তু এটি দ্যাট বসিলা পরে এটি হাজ নহি, এটি কোন হব না, হাজ হব। ওকে, দিস ইজ দ্য কনসেপ্ট। আউ গোটে এক্সাম্পল দেবা, দেখ, আই অ্যাম নট ওয়ান অফ দোজ হু আর, দেখ এটি হু আর, এটি হু লাগিলা রিলেটিভ প্রোনাউন, দেখ হু লাগিলা রিলেটিভ প্রোনাউন, আর পি লাগিলা উইল ট্রস্ট ইন ওয়ান হুম আই, এটি হুম আই হব না, হুম আই মিট হব না, দে মিট হব, টিকে বুঝ হব, এটি আই অছি অ্যাকচুয়ালি হবা কথা, হুম হুম আই হবা কথা, কিন্তু এই মঝিরে বসিয়াছি কি না রিলেটিভ প্রোনাউন, তেমন আ পাখে হুম আই মিট নই, হুম দে মিট হব। কনসেপ্ট ক্লিয়ার, দিস ইজ দ্য রুল অফ 11, যেটি যে সেন্টেন্সরে সবজেক্ট আমি আকর্ডিংলি সবজেক্ট অনুসারে ভর বসাও থাও, যদি সে সেন্টেন্স ভিতরে গোটে রিলেটিভ প্রোনাউন রহিলা, তেমন রিলেটিভ প্রোনাউন অনুসারে ভর বসিব, সবজেক্ট অনুসারে বসিব নাই।
ओके ऑलवेज अंडरस्टैंड द मीनिंग ऑफ द सेंटेंस. सेकेंड सेंटेंस मीनिंग आई एम नॉट फ्रॉम दिस पीपल हु बिलीव ऑन दैट हुम दे मीट सो डोंट यूज आई मीट यूज दे मीट. ସେଠି କ'ଣ କହୁଛି ନା ଆଇ ଆମ୍ ନଟ୍ ଫ୍ରମ୍ ଦୋଜ୍ ପିପୁଲ୍, ମୁଁ ସେମାନଙ୍କ ପିପୁଲ୍ ଭିତରେ ନୁହଁ. ହୁ ବିଲିଭ୍ ଅନ୍ ଦ୍ୟାଟ୍ ହୁମ୍ ଦେ ମିଟ୍, ଏବଂ ସେ ଯାହାକୁ ମିଟ୍ କରୁଥିଲେ ସେମାନେ ବିଲିଭ୍ କରୁଥିଲେ, ସେ ଯାହାକୁ ମିଟ୍ କରିଥିଲେ ମୁଁ ସିଏ ନୁହଁ. ତେଣୁ ଏଠି ସୋ ଡୋଣ୍ଟ ୟୁଜ୍ ଆଇ ୟୁଜ୍ ଦେ. ତ ଏଠି ମୁଁ ଗୋଟେ ଏକ୍ସପ୍ଲାନେସନ୍ ଦେଇଦେଇଛି ତା ମିନିଂ କ'ଣ, କିନ୍ତୁ ଆକ୍ଚୁଆଲି ଆପଣଙ୍କୁ ମୁଁ ବୁଝେଇଦେଲି ଆକ୍ଚୁଆଲି କନସେପ୍ଟ କ'ଣ. ଓକେ ଦିସ୍ ଇଜ୍ ଅ ରୁଲ୍ 11. ରୁଲ୍ ଟୁ ବୋଲେ କ'ଣ କହୁଛି, ଇଚ୍ ଆଣ୍ଡ ଇଚ୍ ଏଭ୍ରି ଏଭ୍ରି ୱାନ୍ ସମ୍ ୱାନ୍ ସମ୍ବଡ଼ି ନୋ ବଡ଼ି ନନ୍, ଏ ସବୁ ଯେଉଁ ଅଛି ଆପଣଙ୍କ ଏଠି ୱାନ୍ ଏନି ମେନି ଏ ମୋର ଦେନ୍ ଏ ସବୁ ରହିଲା. ଓକେ ଏ ସବୁ ମନକୁ ଏ ଯେଉଁଠି ଥିବ ସମ୍ବଡ଼ି ନୋ ବଡ଼ି ଯାହା ଥିବ ମିନ୍ସ ଏ ସିଙ୍ଗୁଲାର, ଇଏ ସବୁ ହେଉଛି ସିଙ୍ଗୁଲାର ଫର୍ମ ମେନ୍ ମେନ୍ୟୁ, ଏ ସବୁ ହେଉଛି ସିଙ୍ଗୁଲାର ମେନ୍ୟୁ, ଏମାନେ ସବୁ ପ୍ଲୁରାଲ କେବେ ନୁହଁ, ଏ ସବୁ ଯାକ ହେଉଛି ସିଙ୍ଗୁଲାର ମିନିଂ. ୱିଥ୍ ଦିସ୍ ସିଙ୍ଗୁଲାର ଭର୍ବ ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ସିଙ୍ଗୁଲାର ଆଡ଼ଜେକ୍ଟିଭ ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ୟୁଜ୍. ଓକେ ସିଙ୍ଗୁଲାର ଆଡ଼ଜେକ୍ଟିଭ ହେଇପାରେ ବା ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ସବୁ ୟୁଜ୍ ହେବ, ତାଙ୍କ ପାଖରେ ସବୁ ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ଏବଂ ସିଙ୍ଗୁଲାର ଆଡ଼ଜେକ୍ଟିଭ ୟୁଜ୍ ହେବ. ଓକେ ଇଏ ଯେଉଁଠି ଥିବ, ଏକ୍ସାମ୍ପଲ୍ ଦେଖିବା କେମିତି ହେଉଛି, ଦେଖ ଇଚ୍ ଲାଗିଲା ଏଠି ଇଚ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟ, ଇଚ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଏଠି ଇଚ୍ ଲାଗିଲା, ତ ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ହେଲା କ'ଣ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ହେଲା, ଆଉ ଷ୍ଟୁଡେଣ୍ଟସ୍ ଏସ୍ ହେଲାନି. ଇଚ୍ ବଏ ଏଠି ବଏଜ୍ ହେଲାନି, ଇଚ୍ ପାଖରେ ବଏ ଲାଗିଲା, ଇଚ୍ ଇଚ୍ ଲାଗିଲା ଏଠି ଗାର୍ଲ ଲାଗିଲା, ତେଣୁ ସିଙ୍ଗୁଲାର ସବୁ ନାଉନ୍ ବା ଏଠି ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ବା ସିଙ୍ଗୁଲାର ଭର୍ ମଧ୍ୟ ଏଠି ହେବ. ୱାନ୍ ମଷ୍ଟ ଏଠି ୱାନ୍ ଲାଗିଲା, ଏଠି ୱାନ୍ସ ଲାଗିଲା, ତେଣୁ ଏଠି ଏଠି ଫ୍ରେଣ୍ଡ ହେଲା ଏଠି. ଓକେ ତ ଏଠି ହିଜ୍ ହେବ ନାହିଁ, ଦେଖ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲି ସିଙ୍ଗୁଲାର ଏଠି ଅଲରେଡ଼ି ୱାନ୍ ଏବଂ ୱାନ୍ସ ଅଛି, ସେ ଜାଗାରେ ଏଠି ଏଇଟା କଟିଯିବ, ହିଜ୍ ହେବ ନାହିଁ, କାରଣ ଗୋଟେ ସେଣ୍ଟେନ୍ସ ବାରମ୍ବାର ଏଇଟା ବ୍ୟବହାର କରାଯିବ ନାହିଁ. ଓକେ ଦେଖ ଏଠି ସେଣ୍ଟେନ୍ସ କେମିତି ପଢ଼ିବା, ୱାନ୍ ମଷ୍ଟ ଟଲରେଟ୍ ୱାନ୍ସ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜ୍ ୱେଲ୍ ଆଜ୍ ୱାନ୍ସ ଏନ୍ମି. ଆଉ ହିଜ୍ ଜାଗା କ'ଣ ଦରକାର, ଏଠି ୱାନ୍ସ ଅଲରେଡ଼ି ଅଛି, ହିଜ୍ ବଦଳରେ ଏଠି ୱାନ୍ସ ଅଲରେଡ଼ି ଅଛି. ଓକେ ତେଣୁ ଏଠି ଆମେ ବୁଝିଲେ କ'ଣ ଏ ରୁଲ୍ରୁ, ଯଦି ଏସବୁ ଯେଉଁ ୱାର୍ଡ ସବୁ ମୁଁ ଟିକ୍ ମାରିଛି ସେସବୁ ସେଣ୍ଟେନ୍ସ ଥିବେ, ତେଣୁ ତାଙ୍କ ପାଖରେ ସିଙ୍ଗୁଲାର ଆର୍ଜେଟିଭ ବା ସିଙ୍ଗୁଲାର ନାଉନ୍ ହେବ. ଓକେ ରୁଲ୍ ନମ୍ବର 12 ନୋଟ୍ ଦେଖ, ହୁଇଚ୍ ୱାଜ୍ ଦିସ୍ ମେନି, ଏଠି ମେନି ଲାଗିଲା ଇନ୍ ବିଲୋ ସେଣ୍ଟେନ୍ସ, ଆମେ କେମିତି ମେନି ଲଗେଇବା ଦେଖ, ଏଠି ମେନି କେମିତି ଆମେ ଲଗେଇବା, ଏକ୍ସାମ୍ପଲ୍ ମେନି ଏ ମ୍ୟାନ୍ ହାଜ୍ କମ୍, ଏଠି ମେନ୍ ଲାଗିଲା ଏବଂ ସିଙ୍ଗୁଲାର ଭର୍ବ ଅଛି, ମେନି ମେନ୍ ହାଭ୍ କମ୍, ଏଠି ଏ ଲାଗିଲା ବୋଲି ହାଜ୍ ହେଲା, ଦେଖ କନସେପ୍ଟ ବୁଝ, ଏଠି ଏ ଲାଗିଲା ବୋଲି ଗୋଟିଏ ମେନ୍ ଏଠି ହାଭ୍ ହେଲା ହାଜ୍ ହେଲା, କିନ୍ତୁ ମେନି ପାଖରେ କିନ୍ତୁ କୌଣସି ରୁଲ୍ କାମ କରିବ ନାହିଁ, ଯଦି ଯେଉଁଠି ମେନି ପାଖରେ ହେଲେ ଯଦି ଏ ଅଛି ମାନେ ଗୋଟିଏ ଲୋକ ହାଜ୍ ହେଲା, ମେନି ମେନ୍ ଖାଲି ହେଲା, ଏଠି ଏଠି ମ୍ୟାନ୍ର ମେନ୍ ହେଇଗଲା ମାନେ ବହୁ ବଚନ ହେଲା, ଏଠି ହାଭ୍ ଲାଗିଲା. ଓକେ ଏ ଗ୍ରେଟ୍ ବା ଏ ଗୁଡ୍ ମେନି ମେନ୍, ଏଠି ମେନ୍ ମାନେ ବହୁ ବଚନ ଅଛି, ଏଠି ହାଭ୍ ଲାଗିଲା. ଓକେ ନୋଟ୍ ହେଉଛି ୱାଜ୍ ୟୁଜ୍ ଅଫ୍ ମେନି ଇନ୍ ବିଲୋ ସେଣ୍ଟେନ୍ସ, ତ ମେନି ପାଖରେ ଟିକେ ଅଲଗା ପ୍ରକାର ବ୍ୟବହାର ହୋଇଥାଏ, ବାକି ସବୁ ସେମ୍. ଓକେ ତ ଯିବା ରୁଲ୍ ନମ୍ବର 13 କ'ଣ କହୁଛି, ଆଫ୍ଟର ଇଚ୍ ଏଭ୍ରି ୱାନ୍ ଏସେଟ୍ରା, ଯେଉଁଠି ଇଚ୍ ଏଭ୍ରି ବା ୱାନ୍ ଏସେ ଥିବ, ଆଫ୍ଟର ମାନେ ଆଙ୍କ ପରେ କିଏ ଥିବ, ଅଫ୍ ଯଦି ଆଙ୍କ ପରେ ଅଫ୍ ଥିବ, ମନେ ରଖ ଆଙ୍କ ପରେ ଯଦି ଅଫ୍ ଥିବ, ଏଭ୍ରି ଇଚ୍ ୱାନ୍ ଅଫ୍ ଥିବ ଇଜ୍ ୟୁଜିଂ, ସୋ ଦ ନାଉନ୍ ବା ପ୍ରୋ ନାଉନ୍ ହୁଇଚ୍ କମ୍ସ ଆଫ୍ଟର ଅଫ୍ ବା ଆଫ୍ଟର ଅଫ୍ ପରେ ଯେଉଁ ଆସିବ, ଯିଏ ନାଉନ୍ ଆସିବ ବା ପ୍ରୋ ନାଉନ୍ ଆସିବ ଯାହା ବି ଆସୁ ୱିଲ୍ ବି ପ୍ଲୁରାଲ, ବଟ୍ ଦ ଭର୍ବ ଆଡ଼ଜେକ୍ଟିଭ ପ୍ରୋନାଉନ୍ ଆଫ୍ଟର ଦ୍ୟାଟ୍ ୱିଲ୍ ବି ସିଙ୍ଗୁଲାର. ତ କନସେପ୍ଟ ବଢ଼ିଆ ସୂତ୍ର ଏଇଟା ମନେ ରଖ, ଯଦି ଇଚ୍ ଏଭ୍ରି ୱାନ୍ ଆଙ୍କ ପରେ ଅଫ୍ର ବ୍ୟବହାର ହୋଇଥିବ, ଏଠି ଅଫ୍ର ବ୍ୟବହାର ହୋଇଥିବ, ଓକେ ଏବଂ ସୋ ଦ ନାଉନ୍ ବା ପ୍ରୋନାଉନ୍ ହୁଇଚ୍ କମ୍ସ ଆଫ୍ଟର ଅଫ୍ ଏବଂ ଅଫ୍ ପରେ ଯେଉଁ ନାଉନ୍ ପ୍ରୋନାଉନ୍ ଆସିବ ତାହା ଆସିବ ଏଠି କ'ଣ କି ନା ପ୍ଲୁରାଲ ହିଁ ଆସିବ, ନାଉନ୍ ପ୍ରୋନାଉନ୍ ପ୍ଲୁରାଲ ଆସିବ, କିନ୍ତୁ ଭର୍ବ ଆଡ଼ଜେକ୍ଟିଭ ଆସିବ କ'ଣ ସିଙ୍ଗୁଲାର. ଏକ୍ଜାମ୍ପଲ ଦେଖିବାକୁ ଦେଇଛି, ଏଠି ୱାନ୍ ଲାଗିଲା, ଏଠି ୱାନ୍ ଅଛି, ମୋଟ କଥା ୱାନ୍ ଲାଗିଲା, ୱାନ୍ ଅଫ୍ ଦିଜ୍ ୱାନ୍ ୱାନ୍ ପର ଅଫ୍ ଅଛି, ଦିଜ୍ ବଏଜ୍ ଡେମ୍ ହାଜ୍ ଡନ୍ ଦିସ୍ ୱାର୍କ, ତ ଦେଖ ତ ଏଠି ଦେଖ ଅଛି କ'ଣ ଅଛି, ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲି ଯାହାକି ପ୍ଲୁରାଲ ହେବ କିଏ,
না নাউন প্রোনাউন, এটি নাউন কি হচ্ছে দেন, ওকে এটি তারপর কোন কইলি ভার্ব অ্যাডজেক্টিভ কোন হই যিবো সিঙ্গুলার হবো, এটি হাজ আছে এটি হাব নই, এটি হাব হেলা নেই এটি তেনু হাব হাজ হেলা, ওকে ডন দিস ওয়ার্ক, তেনু এই সূত্র মনে রাখিল যৌটি ইজ এভরি ওয়ান সেন্টেন্স পরে বা সেন্টেন্সরে এই ওয়ার্ড পরে অফ লাগিথিব তারপরে অফ পরে যে নাউন প্রোনাউন বসিব তাহা কোন হব না প্লুরাল ফর্ম হব, এবং যদি তারপরে ভার্ব অ্যাডজেক্টিভ বা প্রোনাউন থিব তাহা কোন হব এটি বা প্রোনাউন পরে যদি ভার্ব অ্যাডজেক্টিভ থিব তাহা সিঙ্গুলার উপরে ব্যবহার হব, ওকে আকটি ভল লাগি বুঝ তুমি জাঁপার সিঙ্গুলার প্লুরাল কোণ কুচি এবং নাউন প্রোনাউন, নাউন মানে নেম অফ পর্সন, রাম শ্যাম সব সব নেমিং নেমিং ওয়ার্ড, এ প্রোনাউন মানে এই নাউন পরিবর্তে যে ব্যবহার হয়ে থাকে প্রোনাউন কুহ, মো মনে করি রাম লিখিলি রাম ইয়ে নাউন, রাম বলে রাম নাকি মু হি লিখিবি, তো গোটে সেন্টেন্স রাম 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 বারম্বার অপেক্ষা লেখা অপেক্ষা হি রাম কু এসপারমেটিক ডেসক্রাইব করছি তো হি ইজ এ প্রোনাউন, ওকে ক্লিয়ার হল নাউন আর প্রোনাউন ভিতরে কনসেপ্ট কোণ, যেটি নাউন বদলে যে ওয়ার্ড ব্যবহার করা যায় তাকে আমি প্রোনাউন বলে কুহ, ওকে রুল চৌদ আফটর প্লুরাল নাউন, গোটে প্লুরাল বা বহুবচন নাউন পরে অর প্লুরাল প্রোনাউন বা প্লুরাল প্রোনাউন পরে ইউজ অফ ইজ যদি ইজ ব্যবহার হয়েছে মনে রাখ দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ প্লুরাল মানে প্লুরাল ভার্ব, এবং তাহা প্লুরাল ভাবে গণা যাব এবং প্লুরাল ভার্ব ভাবে মধ্যে গণা যাব মানে প্লুরাল ভার্ব ইজ বি ইউজ ইজ ড দিস, তো এটি কইছি যদি গোটে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন ইউজ করছি ইজ দেন ইট উইল বি ট্রিটেড অ্যাজ এ প্লুরাল অ্যান্ড প্লুরাল ভার্ব উইল বি ইউজ উইল বি ইউজ উইথ দিস, তো এক্সাম্পল দেখো এটি উই ইচ হ্যাভ এ ডিউটি টুয়ার্ডস আওয়ার নেশন, দেখো উই ইচ হ্যাভ এ ডিউটি টুয়ার্ডস নেশন, উই লাগিলা কোণ এটি দেখছি প্লুরাল লাগিলা এটি দেন ইচ লাগিলা ইচ ব্যবহার হলা প্লুরাল নাউন পরে ইচ ব্যবহার হয়েছি তারপরে কোণ কইলি প্লুরাল ভার্ব বসিব হ্যাভ বসিলা, ওকে তেমন যেটি প্লুরাল নাউন পরে ইচ লাগিথিব তারপরে ভার্বটা কোণ হয়ে যাব প্লুরাল ফর্ম হব, দিস ইজ দ কনসেপ্ট অফ রুল নম্বর ফোর, রুল নম্বর সরি ফোরটিন ফিফটিন যা দেখা ইউজ ইনডেফিনাইট প্রোনাউন, ইউজ অফ ইনডেফিনাইট প্রোনাউন, গোটে ইনডেফিনাইট প্রোনাউন হচ্ছে ওয়ান ওয়ান টু আপনার কালি কইলি ওয়ান টু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, তেমন ইনডেফিনাইট প্রোনাউন আজ আ সবজেক্ট অফ দ সেন্টেন্স, যদি গোটে সেন্টেন্সর সবজেক্ট ইনডেফিনাইট ইনডেফিনাইট প্রোনাউন থিব, ওকে ইনডেফিনাইট প্রোনাউন থিব, যদি সবজেক্টর যদি সেন্টেন্সর সবজেক্ট ইনডেফিনাইট প্রোনাউন থিব দেন উইথ দিস সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজ অ্যান্ড ফর দিস সিঙ্গুলার অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন ওয়ান্স ওয়ান ওয়ান সেলফ উইল বি ইউজ, এবং সেই সিঙ্গুলার অ্যাডজেক্টিভ প্রোনাউন আমরা ওয়ান্স ওয়ান বা ওয়ান সেলফ ব্যবহার করে থাকি নট হি হিম হিমসেলফ এটসেট্রা, তো এক্সাম্পল দেখো আমি কুচি এটি ওয়ান অছি সবজেক্ট মানে ওয়ান ইজ এ ইনডেফিনাইট প্রোনাউন, ওয়ান শুড কিপ হিজ প্রমিজ, জনে তা নিজের প্রমিজ এটি রাখা দরকার, তো ওয়ান শুড কিপ এটি হিজ টা নগেলে এটি হিজ লাগিব না তা বদলে এটি ওয়ান্স লাগিব ওয়ান্স, ওকে বা ওয়ান্স লাগিবার এটি হিজ হিমসেলফ কিছু নট হি নট ইউজ নট হিম হিম হিমসেলফ ইয়ে কিছু ব্যবহার হব না হি ব্যবহার হব না বা হিম ব্যবহার হব না বা হিমসেলফ ব্যবহার মধ্যে হব না যেটি ওয়ান মূলে থিব তারপরে ওয়ান্স হি হব, ওকে বা ওয়ান্স হইপারে ওয়ান হইপারে বা ওয়ান সেলফ হইপারে এই তিনটার যা হব কিন্তু তারপরে হি হব না হিম হব না কি হিমসেলফ হব না, ওকে এটি মূলের ওয়ান আছে মানে এটি ওয়ান্স হেলা বা ওয়ান সেলফ হব কিন্তু এটি হিজ হিম বা হিমসেলফ হব না ইজ বাই ইনকরেক্ট ইস ইজ বাই করেক্ট, দিস ইজ দ কনসেপ্ট অফ রুল ফিফটিন, ওকে পার্ট থ্রি আপনার এটি সিক্সটিন টু আপনার টোয়েন্টি নেবি পার্ট ওয়ান পার্ট টু কমপ্লিট হল পার্ট থ্রি আপনার ওয়েট করতে বহু জলদি নিয়ে আসবে, ওকে ওয়েট ফর পার্ট থ্রি যাকি সেই সেন্টেন্স ভাব এগ্রিমেন্ট তিনটা পার্ট কমপ্লিট করবি, ওকে ধন্যবাদ যা বি ডাউট আছে আপনার তো আপনার মতো কমেন্ট করে পারি আপনার কহিলি অলরেডি কিন্তু আপনার মোট জয়েন করতে গ্রুপে সেভেন এইট জিরো নাইন থ্রি নাইন
6009 दिस इज द पेड ग्रुप आपन केवल 300 आपन पे करे पड़िबो सब मटेरियल आपन को मिलि जीवो पीडीएफ फाइल माध्यम रे एवं सब क्लास रो पीडीएफ मध्ये आपन को मिलि जीवो ओके थैंक यू ऑल ऑफ यू